আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া, জানিয়ে দেব খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকে নিতে হবে বলছে মির্জা ফখরুল, আরো জানিয়ে দেব সবার আগে একটা নিরপেক্ষ সরকার দরকার। এদিকে সরকার যতদিন ক্ষমতায় ততদিন সঠিক বিচার সম্ভব নয়। এবারে জানিয়ে দেব পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে ভোগের বিধান অনৈতিক বলছে জিএম কাদের, আরো জানিয়ে দেব বিএনপি নেতা আলালকে বিমানবন্দর থেকে ফেরত। সর্বশেষ জানিয়ে দিব নূপুর শর্মাকে তলব করল মুম্বাই পুলিশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মাইল্ড হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। হার্টের পরীক্ষায় তার একাধিক ব্লক ধরা পড়েছে, এর মধ্যে একটি ব্লক ছিল 90%। এজন্য তার হার্টে একটি রিং, হার্টের রিং পরানো হয়েছে। এই মুহূর্তে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসনকে। শনিবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে তার হার্টের রিং পরানোর তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় খালেদা জিয়ার জীবন বাঁচাতে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে আবারও সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। অবিলম্বে বিদেশে পাঠাতে না পারলে সাবেকে প্রধানমন্ত্রীর জীবন হুমকির মুখে পড়বে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে এদিন মির্জা ফখরুল বলেছিলেন, গতকাল রাত 2টার দিকে ডাক্তার জাহিদের কাছে খবর পাই খালেদা জিয়া অসুস্থ বোধ করছেন, তাকে এখনই হাসপাতালে নিতে হবে। খবর পেয়েই আমি চলে আসি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের সঙ্গে কথা বলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সে সময় মির্জা ফখরুল জানান আগের দিন থেকে তার হার্টে কিছু সমস্যা হয়, তবে খালেদা জিয়া কাউকে কিছুই জানাননি। শুক্রবার সন্ধ্যায় চেক আপ করতে গিয়ে তার হার্টের সমস্যা পাওয়া যায়, সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়। 76 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকে নিতে হবে বলছে মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চিকিৎসকরা বলেছেন তার যে ধরনের চিকিৎসা দরকার তা বাংলাদেশে নেই। বিদেশে চিকিৎসার ব্যবস্থা আছে, কিন্তু যদি তার কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এর দায় সরকারকে নিতে হবে। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা ও নিঃশর্থ মুক্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তাদের সলিমুদ্দিন, কলিমুদ্দিন সাজাপ্রাপ্তরা ইয়ার অ্যাম্বুলেন্স করে বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছে, অথচ মিথ্যা মামলায় সাজা দেওয়া বেগম খালেদা জিয়াকে তারা বিদেশে যেতে দিচ্ছে না। এর কারণ সরকার তাকে ভয় পায়, তিনি যদি রাস্তায় নামে তাহলে হেমিলিয়ানের বাসীওয়ালার মতো মানুষের ঢল নেমে আসবে। সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে ফখরুল বলেন, বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিতে হবে, যেটা আমাদের এখানে নেই, যেটা বিদেশে আছে। বারবার চিকিৎসকরা বলছেন আমরা খুব সোজা কথা বলি, আল্লাহ না করুক বেগম খালেদা জিয়ার যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সরকারকেই দায় নিতে হবে, এদেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না, টেনে হিস্ট্রে নামাবে। বেগম খালেদা জিয়ার জীবন রক্ষার দাবিতে এই কর্মসূচি তিনি শুধু একটি দলের প্রধান নন, সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি আজীবন সংগ্রাম করেছেন, দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছিলেন, একজন গৃহবধূ। কিন্তু যেদিন বাংলাদেশের শত্রুরা জিয়াউর রহমানকে হত্যা করল সেদিন সময়ের প্রয়োজনে মানুষের আহ্বানে সাড়া দিয়ে জিয়াউর রহমানের রেখে যাওয়া পতাকা হাতে তুলে নিয়েছেন। 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, এরপর থেকে যতবার ক্ষমতায় এসেছেন ততবার দেশ এবং গণতন্ত্রের জন্য কাজ করেছেন। সবার আগে একটা নিরপেক্ষ সরকার দরকার। সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ, এর জন্য সবার আগে একটা নিরপেক্ষ সরকার দরকার। রবিবার সকাল 11টায় সাবেক সিইসি নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপকালে এসব কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ সংলাপ শুরু হয়। সংলাপে মাহবুব তালুকদার বলেন, আগামী জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা না করে নিজস্ব জনবল নিয়োগ দিতে হবে। ইভিএম বা ভোট কেন্দ্রে পাহারা দিয়ে সুষ্ঠু নির্বাচন করতে সরকার ও ইসিকে বসাতে হবে। সংবিধান সংশোধন না হলে নির্বাচন প্রক্রিয়া পরিবর্তন করা যাবে না। এ সময় সাবেক নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ বলেন, ব্যালট পেপারেও তা ছিল মারা যায়, এজন্য ইভিএম কে দোষারোপ করে লাভ নেই। ইসিতে যে ডাকাত দাঁড়িয়ে থাকার কথাটি বলা হয় এটা আসলে সত্যি, এই বিষয়টি শক্তভাবে দেখতে হবে, ডাকাত সরাতে পারলেই নির্বাচন সুষ্ঠু হবে। সাবেক কমিশনার আবু হাফিজ বলেন,
নির্বাচনকালীন সরকারের আচরণ দেখতে হবে, সরকারকে খুবই কঠোর হতে হবে, সব দলের অংশগ্রহণ নিয়ে নিশ্চিত করতে হবে। কিন্তু এই বিষয়ে ইসির সম্পৃক্ততা হওয়া চলবে না, এটা সরকারি দলের কাছে ছেড়ে দিতে হবে। তিনি আরো বলেন, আইন প্রয়োগ সঠিকভাবে করতে হবে, তাহলেই নির্বাচন সুষ্ঠু করা সম্ভব। আমরা সঠিকভাবে নির্বাচন করলেও মানুষ মনে করেছে সুষ্ঠু নির্বাচন হয়নি, এটা আমাদের ব্যর্থতা। বর্তমান নির্বাচন কমিশন গত মার্চ থেকে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ করে আসছে। এর ওই ধারাবাহিকতায় আজ এই সংলাপের আয়োজন করা হয়েছে। সরকার যতদিন ক্ষমতায় ততদিন সঠিক বিচার সম্ভব নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন সঠিক বিচার সম্ভব নয়। 70 বছর বয়সেও সাবেক একজন প্রধানমন্ত্রীকে একটা মিথ্যা মামলায় কারাগারে রেখেছেন রবিবার সকাল 10টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ মিলায়তনে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী তাঁতি দল আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি। তিনি বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 70 বছর বয়সেও সাবেক একজন প্রধানমন্ত্রীকে একটা মিথ্যা মামলায় কারাগারে রেখেছে। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন সঠিক বিচার সম্ভব নয়। নতুন প্রস্তাবিত বাজেটে পাচার করা অবৈধ টাকা দেশে আনার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, সরকারের কিছু লোক দেশের বাইরে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। তারা 7% টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে পাচার করা টাকা দেশে আনতে পারবে। বিশেষজ্ঞরা বলেছেন, এটা আইন সিদ্ধ নয়, এই সরকার জনগণের নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় আর উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব হাজী মুজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দিন বাহার, কাজী মনিরুজ্জামান, আব্দুল মতিন চৌধুরী প্রমুখ। পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে ভোগের বিধান অনৈতিক, বলছে জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে ভোগের বিধান অনৈতিক। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার বৈধতা দেওয়া মানেই পাচারকে উৎসাহিত করা, এতে টাকা পাচার ও দুর্নীতি বেড়ে যাবে। অথচ যারা দেশের টাকা বিদেশে পাচার করে তাদের বিচারের মুখোমুখি করা উচিত। রবিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এর বনানিকার মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন জিএম কাদের। এদিন মেজর অবসর গাজী মোহাম্মদ মাকসুদ উর রহিম জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় তিনি আরো বলেন, আমরা দীর্ঘদিন ধরে পাচারকারীদের তালিকা প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম। আমরা এখনো চাই পাচারকারীদের তালিকা প্রকাশ করে তাদের বিচারের মুখোমুখি করা হোক। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, দপ্তর সম্পাদক দুই এম এর রাজ্জাক খান, কেন্দ্রীয় সদস্য মিথিলা রওয়াজা। বিএনপি নেতা আলালকে বিমানবন্দর থেকে ফেরত। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে মেডিকেল চেকআপের জন্য ভারতে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে তাকে কোনো না কোনো কারণ না দেখিয়েই আটকে দেওয়া হয় বলে জানান মোয়াজ্জেম হোসেন আলাল। গত বছর ভারতের একটি হাসপাতালে কিডনির টিউমার অপারেশন শেষে গত ডিসেম্বরে দেশে ফিরেন তিনি। নিয়মিত মেডিকেল চেকআপের জন্য আজ সকালে ভারতে যাওয়ার কথা ছিল বিএনপির এই নেতার। এ বিষয়ে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, হাইকোর্টের কাগজপত্র, চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র থাকা সত্ত্বেও আমাকে যেতে দেওয়া হয়নি। আমি একজন অসুস্থ রোগী বলার পরও উপরের নির্দেশ আছে জানিয়ে আমাকে তারা যেতে দেননি। ইমিগ্রেশন থেকে কোনো কারণ বলেননি, কোনো লিখিত কাগজও দেয়নি, বরং আমি সব কাগজপত্র ইমিগ্রেশনে জমা দিলেও 2.25 ঘন্টা বসিয়ে রেখে বিমানবন্দর থেকে বিদায় দেওয়া হয়েছে বলে জানান তিনি। নূপুর শর্মাকে তলব করল মুম্বাই পুলিশ। মহানবী কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি নেত্রী নূপুর শর্মাকে তলব করেছে মুম্বাই পুলিশ। আগামী 25 জুন স্থানীয় সময় বেলা 11টায় তাকে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে। আপত্তিকর মন্তব্যের বিষয়ে ওই দিন তার বক্তব্য রেকর্ড করা হবে। যে টেলিভিশন চ্যানেলের বিতর্ক সভায় যোগ দিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বিজেপি নেত্রী, সেই অনুষ্ঠানের ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট চ্যানেলের থেকে চেয়ে পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যেই নূপুরের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে বলে আনন্দবাজার পত্রিকার খবরে জানা গেছে। দিন কয়েক আগে একটি টেলিভিশন চ্যানেলের বিতর্কিত মন্তব্য করেন নূপুর শর্মা। এই মন্তব্য ঘিরে ভারত ও মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়। নূপুরের মন্তব্য নিন্দিত হয়েছে আন্তর্জাতিক মহলে। ইরান, কাতার সহ একাধিক দেশ এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে। নূপুরকে গ্রেপ্তারের দাবি উঠেছে বিভিন্ন মহলে। তবে এখনও নূপুর বিতর্কে মুখ খোলেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।